देहाए के मना मता देवेन चिया पाखी বা তোতা পাখি কাকাতোয়া ইত্যাদিকে যদি হরে কৃষ্ণ নাম শেখানো যায় তারাও হরে কৃষ্ণ বলে। আর আমরা মানুষেরও যদি হরি নাম না করে তাহলে পাখিরও অধ হয়ে গেল। তাই দিবাস রাজনী আবোল তাবোল তুমি পচালে পারিতে পারা প্রেমানন্দ ঠাকুর বলছেন যে দিবস রজনী আবল তাবল প্রচার পাইতে পারো। দিন রাত্রি আমরা অনেক কথা বলি, একটা যদি টেপ রেকর্ডার কাছে থাকে দেখবেন সকাল থেকে এসে রাত্রি শোয়া পর্যন্ত কথা অনেক কথা উঠে গেছে কিন্তু ভগবানের নাম হাতে ওঠেনি। তাহলে অনেক প্রচার পাচ্ছি পারি। আমি একবার বাঁকুড়া জেলায় একবার প্রচারে গিয়েছিলাম, take it slowly. Yeah.
I'm sorry.
ভাগবত পরম্পরা পঞ্চরাত্রি পরম্পরা ইত্যাদি কাকে বলে তারা বুঝতে পারে না। যদি তারা যায় তাহলে স্বরূপ দামোদর আমাদের গৌরী পরম্পরা কোথা থেকে আসলেন বুঝতে পারে কেউ? এরকম হচ্ছে হরিদাস ঠাকুর আমাদের পরম্পরা থেকে কিরকম আসবে? শ্রীবাস পন্ডিত ইত্যাদি কোথা থেকে আসলেন? রায় রামানন্দ আমাদের পরম্পরা থেকে কোথা থেকে আসলেন? এই জন্য আমি সকলে বিশেষ বিচার করে দিয়ে এটা বলা হল যারে তোমার সঙ্গ না থাকলেও 3,000-4,000 বছর পরেও দাসদেবের নিকটে চমৎকারচার্য তুমি দীক্ষিত হয়ে ইত্যাদি হচ্ছে ভারত পরম্পরা হচ্ছে। বৃন্দাবন থেকে ওই ফল পড়েছে আর ওইখান থেকে নিয়ে এসেছেন এই গুরু পরম্পরার ধারাকে এইসব এখন পর্যন্ত সে কি চলে আসছে। এই জন্য শ্রী ভক্তিবন ঠাকুর তার নিকটে যান প্রকাশম সকলমপি হরে সাধনম শুদ্ধভক্তিম সাধ্যম তৎপ্রীতিমেব ইত্যুপদেশান্ত। এই কোথা থেকে আসলো? ওই পরম্পরা ধারা তো ভক্তিগুলো ঠাকুর তাকে যে বলেছিল কলি রূপে কলিকা রূপেতে তিনি একেবারে বিকশিত করে দিয়ে জগৎকে তিনি প্রদান করেন। রসবিচার যৌন ধর্মেতে কোথা থেকে আসলো? এসব ওই শিক্ষা প্রণালীতে এসেছে। এই জন্য তাকে বলা আছে বৈষ্ণব সার্বভৌম বৈষ্ণবের মধ্যে সার্বভৌম সম্রাটের সম্রাট তিনি ছিলেন। সেই রকম বিদ্বান, সেই রকম রসিক, সেই রকম ভাউ, আবার সেই রকম হচ্ছে তত্ত্বদেবতা, আর রসবিচারে সে পরিপূর্ণ তিনি ছিলেন। এই জন্য ভক্তির ঠাকুর ওই ধারাকে এসেছেন এটা ঠিক আছে। অনেকে আজকাল এই সকল কতগুলি বলছে যে ভক্তির ঠাকুর পরে ছিল প্রভুপাদ এই ধারার মধ্যে তিনি গড়বড় করে দিয়েছেন, তিনি তার মধ্যে আরো চান্দ লাগিয়ে দিয়েছেন, সোনার মধ্যে সুগন্ধ তিনি ভক্তি করে দিয়েছেন এটা বুঝতে হবে। ওইখানে যখন ভক্তিগুলো ঠাকুর সূর্যকুণ্ডে যান তখন ওখানকার বাবাজি যা তার শিষ্য ছিলেন কতগুলি তারা তাহার নিকটে আসেন। আপনি তো বিচার প্রধান, আপনি বিচারক, আপনি যা অতএব আমাদের কিছু কথা আছে আপনি এত বিচার করে বলুন। এই বাবাজি মহারাজ কাছে আমরা আসলাম যে তিনি আমাদের সখী ভাব ইত্যাদি দিলেন আর ওই সখী ভাবেতে আমরা ভজন করব। তো তুমি এখানে বলে নিয়েছে শিক্ষা ইত্যাদি দিয়ে বলে নিয়েছে এখানে বাগান করো, তার মধ্যে টেবুল গাছ লাগাও, তুমি ফুল গাছ লাগাও, আর এই নিয়ে ঠাকুরের সেবা করো। আমরা তো এর জন্য আসি নাই, আমরা এসেছিলাম হরি ভজন করো। হরি ভজন মানে ওই কি একমাত্র গুপি ভাব। তখন তুমি বলি যে দেখ এমনই হরিনাম হয় না, এমনই কি কাশি টানা হয়, মুখটা চলে না এরকম না, নিশ্চিন্ত ভাবে চিত্তে নিশ্চিত করে হরিনাম করতে হবে, বসে জিনিস সহজে হয় না। তিনি বলে যে এই সুকৃতি করো কার হচ্ছে ভক্তির অনুশীলন, কার হচ্ছে সুকৃতি, সকলের হয়ে যাচ্ছে না যে যেরকম যোগ্য ব্যক্তি আছে কারো হচ্ছে সুকৃতি, যাদের একেবারে সাধু সঙ্গ হয় নাই, কোনোদিন হরিভজন করে নাই তাদের হচ্ছে সুকৃতি,
আর যারা যে সুকৃতি হয়ে পুষ্ট হয়ে গেছে, সাধু সঙ্গ হয়ে গেছে, তাদের জন্য এইটি হচ্ছে আবার ভক্তির অঙ্গ। আবার কারো একটা ভাবের অঙ্গ, কারো আবার প্রেমের অঙ্গ। এইগুলি জগন্নাথ দাস লজ মহারাজ এখানে এসে ভজন করবেন, ওটা কিসের? সুকৃতি অর্জন করছেন নাকি সাধন করছেন নাকি ভাব ভক্তির মধ্যে তিনি আসছেন নাকি ভাবের উপরে আসছেন? অর্থাৎ সবগুলি নিজের উপরে, অধিকারীর উপরে প্রত্যেক। ঠাকুর বললেন যে তোমরা যদি মঙ্গল চাও, যদি হরিনামের রুচি চাও, তারপরে তোমরা ভজন করবে রাধা কুণ্ডে, বেলে তোমার ভজন হয়ে যা রাধা কুণ্ডে, এইটা হতে পারে না। কৃষ্ণ জানে না কোন সিদ্ধান্ত ইত্যাদি জানে না, যে কৃষ্ণের কি সত্য। বাবাজি বেশ লঙ্গটি আর কি দিয়ে দিল, আবার তারা হরিনাম করতে 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 চাষ বেগুন ইত্যাদি করে দিয়ে ফুল ফল ইত্যাদি করে সুকুতি অর্জন করে, ক্রমে ক্রমে তার ভগত ভাজনে চলছে। আমাদেরও প্রায় এইগুলি দেখা যায়, এই সবগুলি শিক্ষা আমাদের লাভ করা উচিত। বাবাজি মহারাজ এখানে থাকতেন, সেরকম সিদ্ধ মহাপুরুষ এখানে যখন থাকতেন, প্রথমে তিনি রাধা কুণ্ডে ত্যাগে বৃন্দাবনে থাকতেন, তিনি বলেন আমার এখানে ভাবনা, আমার এখানে ভজনের স্ফূর্তি তত হয় না, হচ্ছে কিন্তু আমাদের জন্য দেখাচ্ছে না, অনাধিকারীর জন্য। কৃষ্ণ করে অপরাধের বিচার, কৃষ্ণ ধান করে অপরাধের বিচার, কিন্তু গৌর নিত্যানন্দে নাই এসব বিচার। নাম লইলে প্রেম দেন বহে অসুধা, আমি গৌর ধামকে আসতে হলে আমার মঙ্গল হবে, মানে জগৎ জীবের মঙ্গল হবে, এই জন্য তিনি এইখানে এসে তিনি আসেন। এখানে এসে কিরকম ভজন করছেন, চব্বিশ ঘন্টা মধ্যে চব্বিশ ঘন্টা তিনি ভাবেকে মগ্ন হয়ে আর ভজন করেন। তিনি এখানে দেখা কালেতে একটি কুকুরি কুকুর বাচ্চা দিয়েছে নটি, ওদেরকে এত স্নেহ করেন যে যখন তিনি প্রসাদ পেতে বসবেন তখন ওরা সব যেখানে থাকুক না কেন ঠিক সময়ে জানি যে এই সময়তে বাবাজি মহারাজ প্রসাদ ঠিক সেই সময়তে দৌড়ে আসবে। দৌড়েছে ওই থালাটা আছে, থালার মধ্যে মুখ লাগিয়ে দিবে, তিনি ওদেরকে খাওয়াইয়ে যখন সন্তুষ্ট হয়ে গেলে তারপরে সেই প্রসাদ। আমাদের এরকম হবে, ধানের কুকুর, এটা কুকুর নয়, এরা হচ্ছে মহাত্মাগণ, আমাদের বুঝি হবে এটা কি? ওই কুকুরের বাচ্চা নটা যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যখন কিনে দেবেন, যখন ওরা একটু খেয়ে নিবে, ওরা সন্তুষ্ট হয়ে যাবে, তারপরে কিন্তু একদিন বাবা যে তার শিষ্যরা অত্যন্ত মানে একটু বিরক্ত হলো, এই কুকুর বাচ্চারা ছানারা এসে এই জিনিসটাগুলি করে দেখা, আর আমরা সেই প্রসাদ কিরকম হয়ে পাই? বাবাজি মহারাজের প্রসাদ পেতে একটু হয়তো কোন থাকে, ওই কুকুরগুলি ছুঁয়ে দিচ্ছে। একদিন তারা কয়েকটি বাচ্চাটাকে সরিয়ে দিল, বাবাজি মহারাজ যখন প্রসাদ পাতে বসেন, আমার জন্য বড় থালা দিবি, ছোট থালা না বড় থালাতে পরিবেশন করবি, তাতে সবগুলি বাচ্চারা ঠিকভাবে দেখা। যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন আর আট আনো তো নাই, আরে ছানাগুলি ছানার কুকুরগুলি করবে, বাবাজি মারা আমরা তো জানি না, তো জানি নাই তাহলে আমি প্রসাদ পাবো না, প্রসাদ পাবো বন্ধ করে। যখন প্রসাদ পেতেন পাইলেন না তখন তার আবার পাঠ হয়ে কুকুর তিনি অন্য লোকের যারা হরিভজন করে না বাবাজি কেবলমাত্র তাহাদেরকে আদর করতেন না, তিনি কি করতেন তাহাকে লোক যে প্রণাম দিত রেখে দিতেন, দুশো টাকা হয়ে গেলে এক একটি পয়সা দু পয়সা কেউ তো ছুটো দিতেন না। তারপরে যখন যা রসগোল্লা কিনে নিয়া আজকে মহোৎসব হবে,
ওরা মনে করতেছে তাহলে আমরা নিমন্ত্রণ দিয়ে আসছি সব জায়গা মঠে যায় বাবা একটা সব দিয়ে না না ওদেরকে দিতে হবে না এই গরুগুলি ধানের গরু কুকুর ধানের কুকুরগুলি ধানের যে আরাচা এদেরকে এরা নিষ্কপট ভারতে এরা আছে এদের কপটতা নাই যারা হরিভজনের নাম ছলেতে নানা রকম গোপনে সে অত্যাচার ঘোড়া ধরে চুরি ইত্যাদি আছে তাদেরকে কখনো ডাকবে না তারা এই দেশ নিয়ে চল মাত্র এই পোষণে এবং উদার পুটিয়ে এবং অন্য দিকে চলে যাচ্ছে এই জন্য ছেলেদেরকে আমি বৈষ্ণব বলি না এই ধামে কুকুর তখন গরুগুলিকে দেখে নিয়েছে গরুগুলিকে তিনি খাবার আর ওকেই মহত্ব এই সব তাহার কোন বিচার আর তার সম্বন্ধে বহু সমস্ত কথা আছে কিন্তু আমাদের সাতটার মধ্যে ওখানে পৌঁছাবে ঘাটেতে আমরা ওইখানে ঘাট পার করে দিয়ে রুদ্র দিতে যাব ওইখানে ক্রীড়া মহোৎসব ইত্যাদি হবে এই জন্য তাহার বিশেষ বিশেষ যে কথাগুলি আছে উপদেশগুলি আছে চরিত্রগুলি আছে তার মধ্যে পর্যটক মহারাজ অনেকগুলি বলে দিয়েছেন যে ধীরে ধীরে নাম যত অপেক্ষা কৃষ্ণের সৎগুণ অপমান সৎগুণ না সৎ কিন্তু সৎ উপান্ত জপ মানসিক জপ উপান্ত জপ তারপরে হচ্ছে কীর্তন এই জন্য কীর্তন প্রধান চৈতন্য মহাপুরুষ কীর্তনের কথা বলেছেন বিজয়তে শ্রীকৃষ্ণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন ইত্যাদি দ্বারা এই সব প্রচুর জাতি জাতি তিনি উদাহরণ দিয়ে আসন চলছে বেশ ভারতে প্রতিষ্ঠা করে অর্থাৎ আপনারা মনে মনে করলেও হরিদাস ঠাকুর যেরকম আছে 3 লাখ নাম বলতে 1 লাখ নাম তিনি মানসিক করে দিয়া বাকি 2 লাখ তিনি জোর উচ্চারণ করতেন আর বেশ সুন্দর প্রমাণ দিয়ে এই সব বুঝে তা আপনারাও মনে মনে করবেন যত করবেন কৃপণ করবেন হেম জগন্নাথ দাস বাবাজ মহারাজের শিক্ষা অর্থাৎ এই শিক্ষা জানতে গেলে ভক্ত বিনোদ ঠাকুরে যাও সেই শিক্ষার মধ্যে স্নাত হয়ে ভজন করবার চেষ্টা করবেন আর যে আমরা শ্রী জগন্নাথ দাস বাবাজ মহারাজের নিকটে প্রার্থনা করি তিনি নিষ্কপটে আমাদেরকে করুন কৃপা করুন আমাদের অনর্থ সব দূর হয়ে নামে যে রুচি আসুন মহাপ্রভু যে শিক্ষা দিতে তার মধ্যে আমরা প্রবেশ করতে পারি এই প্রার্থনা করে আমরা কন্ত যেখানে নিজয়া ঘাট নিজয়া ঘাট মহাপ্রভু লম্ফ দিয়ে ওখানে পার করেছিলেন সেই নিজয়া ঘাটে আমরা পারবো ওইখানে আপনার কর্ম করেছেন বহু প্রণাম টাকা বাহার করে ওখানে ঘাটেতে রাখবেন তারা মুদা করে উঠবেন না নদী ওখানে দূর আছে অর্থাৎ 1 টাকা বাহার করে দিয়ে হাতে ধরে
हरे कृष्णा बोलो ना महामंत्र महामंत्र दाड़ी यार अभी एक दाड़ी चले दाड़ी यार Thank you.
হরিবল চলো মানে
Gaura Bhaja Jani
Bye.
Oh,
হবে হবে মনোর কি দেখিলু আমি বলিয়া মূর্ছিত Thank you.
দাঁড়িয়ে যা। I'm going to pan around, so you'll move out of the way. Just kissing everybody I'm on the way. Move, this way. I will. Kiss me, easy, the biggest party crummer there is. Mm-hmm. You have the pit right there. Oh no. You seen it? Yeah. Thank you.
শুধু গুরু
Krishnaya Krishna Bhaktaya Sadhavaktaya Namo. अनेक मेला हुए गए थे अभी ग्वाला रा गोरु दुआए नहीं और आ गोरु हमारे परिक्रमा चले गए तापरे गोरु दुईते एक दिन ना हमारे तापरी करी जेते हुए हमारा वही खाने थे ठीक 5 बजे हमारा आरंभ कर दो वही खाने आज के सभा 4 समय थी के कीर्तन हो गए और तापरे 5 समय थी के 8 तात्पर्यम सकीर्तन है और समय समय आरती है ये सब व्यवस्था कर जाते समस्त वैष्णव और खाने शुद्ध शुद्ध है ये सब बुली विचार सारा वर्णन कर एक जन एक खाने हमें विशेष कुछ वर्णन कर सुना तब यही जब इसे रखो ये यही होते रुद्रदी रुद्रदेव अर्थात शंकर सिंह होते वैष्णवा नाम यथा शंभु सिंह होते परम वैष्णव भागवत इत्यादि से तार वैष्णवता संबंध है बोला हुई थे चुनिए यही गौर धाम से चुनिए से चुने एवं चुनिए एक खाने नित्य काल पार्वती सह एक खाने से उपासना कर पार्वती देवी सीमंत दीपे हमारा काल से जाबो गोई खाने और एक खाने शंकर तारी तार शक्ति होते हैं एम ही वैष्णव जितनी हमारे भजन मध्य सर्वश्रेष्ठ जो अष्ट कार्य लीला इत्यादि ওই পার্বতী দেবী কে তিনি বলেছিলেন তিনিও এখানে বসে আর ওইখানে পার্বতী দেবী চৈতন্য মহাপ্রভুর অষ্টকালীয় লীলা প্রথমে দণ্ডত প্রণতি করে স্মরণ করে তারপরে কৃষ্ণচন্দ্রে অষ্টকালীয় লীলা ইত্যাদি স্মরণ করছে আবার এক রূপে যে শঙ্কর হয়ে রুদ্র হয়ে তিনি এবার এখানে এসেছেন যখন শঙ্কর রূপে আসেন তখন গৌরচন্দ্রের পরিকরগণ যোগ মায়া তাকে বারণ করেন যে এই স্থানে তুমি এসে ভজন করতে পারো কিন্তু মায়া বাদ তুমি প্রচার করবে না তখন এইখানে যোগ মায়া তাকে শিখিয়ে দিলেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মতে এই যে দিয়ে শিক্ষা দেয় এইখানেতে তুমি অদ্বৈতবাদ যে জীব ব্রহ্ম আর জগৎ অসত্য আর জীবটাও ব্রহ্ম এই বলি বলবো না ব্রহ্ম নিরাকার নির্বিশেষ এই বলি বলো না তখন শঙ্করাচার্য যে শঙ্করের একটি রূপ তিনি এইখান থেকে তিনি চলে যান এইখানে আর মায়াবাদ প্রচার করলেন না এইখানে তে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণ গৌরভূমিতে এসে তারা এইখানে থেকে সিদ্ধি লাভ করে তারপরে অন্যত্র গিয়েছিলেন Thank you.
जवान दादा दादा फोन कर दो बजट তোমার কি হয়েছে তাতে সেবকের যা অধিকার থাকে ভক্তের যা অধিকার থাকে তাহাদের প্রদত্ত মাখন ছানা আর ইত্যাদি আর তারপরে বাড়িতে গেলেন আর কথা নিয়ে আসলো যেতে এখন কি করা যায় তখন মহাপ্রভুতে এবার লাউ এখানে মার্কিনদার এসে সমস্যা আমার মেয়েদের পাঠিয়েছিলাম সামনে সামনে যাবো না আমি গোপালের দিকে তাকাই।
ছোট বাবা কই দাঁড়াবে ছোট সাহায্য কাটছে এই যে মাল ঘুরছে দিকে ক্যাসেট দিয়ে দিয়ে হ্যালো হ্যালো খাবার দা
আমি যখন আবার কেন আসার পরে
Thank you.
তিনি জগন্নাথ দাস রাজ মহারাজকে আহ্বান করেন এইখানে তিনি আবার দেখেন কি পররাত্রিতে অর্ধরাত্রির সময় ভজন করতে এইখানে থেকে তিনি দেখেন যে ওখানে তীর্থে জ্যোতি আর সেইখানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কদাচর পণ্ডিত শ্রীবাস আদি ভক্তগণ সবুজ দামোদর রামানন্দ প্রভু যাওতি সনাম পরিকরণ একেবারে উদণ্ড ভাবতে নিত্যে এবং কীর্তন তাহা করছেন গৌ তিনি এই তীর্থ ভাব দেখে তিনি অত্যন্ত লাভিত হলেন এবং পরের দিনেতে সেইখানে তিনি হেঁটে ওই শিখিয়া স্থান তিনি চললেন সেখানে দিব্য জ্যোতি তিনি দর্শন করেছিলেন এবং সেইখানে তিনি দেখেন যে একটি নারকেল গাছ আছে বলে যে সেই স্থান সেইখানে তিনি গিয়ে দেখেন বিরাট এই বৃন্দা দেবীর বন চারদিকে মুসলমানরা সেখানে চাষ করছে স্থানের নাম মায়াপুর পাল্টে দিয়ে মিয়াপুর করে দিয়েছে যেরকম হয় অযোধ্যা ইত্যাদিতে অযোধ্যার নাম দিয়ে দিল ফাইজাবাদ বৃন্দাবনের নাম দিয়ে দিল মমিনাবাদ মথুরার নাম ওই রকম হয়তো ফকিরাবাদ এলাহাবাদ যেখানে তো প্রয়াণকে বলে ইলাহাবাদ সমস্ত আমাদের সংস্কৃতি একবার চৌপট করে দিয়ে একবার সত্যানাশ করছে মুসলমানরা সেই সময় এখানে তেও তারা তার নাম দিয়ে দিল মিয়াপুর নাম ছিল মায়াপুর বুঝতে পারেন উপায় নাই সেখানে দেখেন যে একটা বিরাট তুলসী কানন আছে তিনি বললেন মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই তোমরা তো সর্বত্র চাষ করছে এখানে চাষ করলেন না কোনো এখানে বৃন্দাবন কেন রেখেছ তো আমরা অনেক চেষ্টা করেছি যে উখড়ে দিয়ে তাকে ফেলে দিই আর নানা প্রকার তাকে ফেলবার প্রতি বছর চেষ্টা করি আর দেখি দুগুণিত ভারতে সেইখানে তুলসী দেবী আরো প্রবল ভারতে ওখানেতে প্রকাশিত তিনি তখন বুঝলেন যে সে এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থল তাই তিনি ওখান থেকে ফিরে এসে নির্ধারিত করে দিয়ে আর তারপরে দেখলেন যে আমি বললে তো হবে না এই জন্য তিনি জগন্নাথ দাস বাজী মহারাজ তার কাছে গেলেন বলে যে আপনাকে চলতে হবে আপনি সিদ্ধ মহাপুরুষ আপনি দেখান যে মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু কোথায় দিটা আমি একটু মনে মনেতে ওখানে গিয়ে একটু দেখেছি স্থান আমার মনে গিয়ে করেছি মায়াপুর তখন জগন্নাথ দাস বাবাজী মহারাজ যিনি 144 বছর বয়স চোখে পাতা তিনি উপরে নিয়ে বেঁধে দিয়ে রাখেন তিনি দেখতে পান নাই চলতে পান নাই তার সেও তাকে ছুরিতে করে দিয়ে আর তাকে মাথাতে নিয়ে ওইখানে সে স্থান ছিল ভক্তিগণ ঠাকুর কলকাতা থেকে বড় বড় অফিসার তারপরে যুগান্ত ইত্যাদি আমৃত বাজার পত্রিকার সম্পাদক তখন ছিলেন শিশির শিশির ঘোষ বোধহয় শিশির ঘোষ ইত্যাদি যিনি অমায়ন মাই চরিত্র ইত্যাদি সব উনি বর্ণন করে লিখেছেন উনি আর ওই ডিপার্টমেন্টে বড় বড় তারা ভক্তি বিনোদ ঠাকুরের দ্বারা অনুগত ছিলেন তারা সব এখানে আছে বাংলাদেশের যত বড় বড় লোক ছিল তখন সকলকে নিয়ে আসে ওখানে স্থানে নিয়ে গেলেন জগন্নাথ দাস মহারাজ ওইখানেতে যখন পিজাতে উপস্থিত হন তখন বিরাট ভারতে কীর্তন হচ্ছিলেন উনি ঝুড়ি থেকে নেবে একেবারে 5-7-8 লাখ দিয়ে আমার গৌরীর জন্মস্থান এই বলে তিনি একেবারে লম্ফ দিয়ে কীর্তন করেন গৌ প্রমাণ তখন এই নির্ধারিত হল ইংল্যান্ড থেকে লন্ডন থেকে ইন্ডিয়ান লাইব্রেরি থেকে এখানকার তখনকার মানচিত্র আনা হলো গঙ্গা নদী তখন কখনো ওই দিকে কখনো এই দিকে এই জন্য এই পারের লোক সব ওই গুণে চলে গিয়েছে আর তারা ওই নদীপ কুড়িয়া ধানকে অপরাধ ভাঞ্জন পার্কে তারা বুঝতে লাগুন যে এই মায়াপুর ভক্তি বিনোদ ঠাকুর এবং এই সব মহাপুরুষ ওখানে গিয়ে তিনি বললেন যে না এই হচ্ছে মিয়াপুর না এটা হচ্ছে মায়াপুর এইখানে চন্দ্রশেখর ভবন এইখানে শচী মায়ের ভবন জগন্নাথ ভবন এইখানে চৈতন্য মহাপ্রভু এই নিমতাল গাছাতে নিমতালে নিম গাছের তলাতে মহাপ্রভুর জন্ম পরবর্তীকালে সেখানে খোদাই হলো দেখা গেছে ওইখানে চতুর্ভুজ মূর্তি যেখানে শচী আর জগন্নাথ মিশ্র তার যে পূজা করতেন সেই বিগ্রহ সেখান থেকে মন্দির যে বর্তমান তাকে খোলা কালে সেই সবগুলি বার হলো
পরবর্তীকালে ভক্তি বিনোদ ছাত্র ওই ইন্ডিয়ান লাইব্রেরি থেকে সমস্তগুলি বই নিয়ে এসে মানচিত্রে নিয়ে পরে স্থাপন করলেন যে চৈতন্য মহাপ্রভুর এই হচ্ছে জন্মভিটা। আর ওইখান থেকে তখন আরম্ভ হল ভক্তিমনায় ঠাকুর ওইখানকার খুশি জমিদারি কিনে নেন, আর তাহার সুপুত্রকে আবার তাহার শিষ্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে ওইখানে খুশি জমি কিনে দিয়ে ওইখানে একটা ছোট আশালার একটা ঘর করলেন। আর সেইখানে গৌর নিত্যানন্দ প্রভু, তারপরে এই প্রকোষ্ঠে লক্ষ্মীপ্রিয়া, গৌরচন্দ্র আর বিষ্ণুপ্রিয়া ইত্যাদিকে তিনি স্থাপন করলেন। আর ওইখানে থেকে তিনি প্রচার আরম্ভ করলেন। তখন জগতে প্রচারিত হল এরা চৈতন্য মহাপ্রভু এই ধাম এই যে স্থান, এখনো মায়াপুরে বহু লোক এই দিকে দিকে কথা পড়ে, তারা ঈর্ষাবশ পরায়ণ হয়ে তারা ওই পারে প্রাচীন মায়াপুরকে তারা মাঠকে তারা বলে, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন না এইটি হচ্ছে মা চৈতন্য মহাপ্রভুর স্থান, যেখানে শিল ভক্তি বিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজী মহারাজ ইত্যাদি স্থাপন করেছেন। এর যে নিত্য সিদ্ধ মহাযোগ পীঠ এইটা হচ্ছে বৃন্দাবনেতে যোগ পীঠ হচ্ছে বংশীবট, আর এইখানে যোগ পীঠ হচ্ছে এই যে স্থান ওখানে যে আছে বংশীবটের রাসস্থলী, এখানে যে কীর্তন সংকীর্তনের রাসস্থলী হচ্ছে শিবাসঙ্গন, সেইখানে যে আছে চান্দকাজী সমাধি ওখানে আছে, আরো আরো বল্লাদেহী ইত্যাদি তাহার প্রমাণ আছে। এই জন্য সমস্ত প্রমাণ দ্বারা যখন বিচার করে আমাদের আচার্যগণ ছিল ভক্তি বিনোদ স্থাপন ছিল প্রভুপাদ মতীয় রূপাত্র ইত্যাদি স্থাপন করেছিলেন যে বই হচ্ছে না, অতএব আপনারা সকলে বিশ্বাস রাখবেন সন্দেহ কোনো বিষয়ে করবেন না। এখনই আমরা শুনে আসলাম গোদ্রুম দ্বীপেতে ওই পাশের সময় প্রজাতন্ত্র মহারাজ আমাদের পাঠ করে বলছিলেন সন্দেহাত্মা বিনশ্যতি, চেতন মহাপ্রভু তাহার পরিকল্পন যা বলেছে একটি সন্দেহ করবেন না, আমি বুঝতে পারি না না বুঝতে পারি বলছে গেছে চেতন মহাপ্রভুর নাম নিয়ে এই সুরভি কুঞ্জেতে যদি কেউ হা ক্রন্দন করতে পারেন, হা গৌর হা নিত্যানন্দ প্রভু বলে যদি ক্রন্দন করে দিয়ে আর এইখানে হা গৌর বলে তাহার নিশ্চিত রূপে কৃষ্ণ প্রেম হবে কোনো সন্দেহ নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড পাল্টে যেতে পারে, ব্রহ্মা তার কথা মিথ্যা হতে পারে, কিন্তু এই সমস্ত কথা যে চৈতন্য মহাপ্রভু নিত্য ধাম তার ধুলি লাগলে আর চৈতন্য মহাপ্রভু হা গৌর বলে বললে তার কৃষ্ণ প্রেম হবে না, এটা অসম্ভব কথা। এই রকমের সন্দেহ আত্মা বিনষ্ট করতে তাদের কোন সন্দেহ যদি থাকে তাদের কোনদিন কৃষ্ণ ভক্তি হবে না। এই জন্য আপনার খুব বিশ্বাসের সঙ্গে এইখানে থেকে এইসব গুলি শ্রবণ করবেন। আর এখানে যারা এসেছে আমি নিশ্চিত মনে করবেন আপনারা নিশ্চিত কোনো না কোনো দিন অল্প কালে থেকে আপনাদের কৃষ্ণ প্রেম অবশ্য হবে। এইখানে তো ছিল ভক্তিময় ঠাকুর ভজন করতেন, তারপরে তাহলে এখানে তাই তাহার সমাধি। আমাদের গুরু মহারাজকে একবার প্রভুপাদ বলেছিলেন দেখ তোমরা আমার অত লোক আছো আর এখানে ললিতা বাবু তার ছোট ভাই কি বড় ভাই তিনি এখানে দখল করে রেখেছেন ভক্তি বিনোদ ঠাকুরের স্থান, তো তোমরা একটু দখল করতে পারো না। তখন গুরুদেব বললেন যে আচ্ছা আচ্ছা আপনাদের যে আদেশ হবে আমি সেটি পালন করবো। তিনি কি করলেন একটা লোক এখানে পাঠিয়ে দিলেন ললিতা বাবু সেইখানে তিনি থাকতেন আর তার সেবা পূজা করতেন। গুরুমার লোক পাঠিয়ে দিয়েছে আজকে অন্তত 50 জন লাখজন নিয়ে এই কে বিনোদ ও বিনোদ আসছে এখানেতে, আর আপনারা যে রক্ষা নাই যদি রক্ষা চান এখান থেকে স্থান থেকে পালিয়ে যেমন এসে মা বিভ্রান্ত অবস্থা হবে, ওখান থেকে 10 মিনিট ব্রহ্মচারী জন আর ওই সব লক্ষ নিয়ে আর ওইখানে লাঠি মধ্যে লাঠি চৈতন্য মঠ সেখানে এক রাতে টঙ্কিয়ে ফেলে দিয়ে এক বড় বড় আম গাছ আর বড় বড় ফল ফুল গাছ নিয়ে সেখানে মায়াপুর স্থাপন করে দিয়ে গুরু মহারাজের ওখানে বিশেষ অবদান, যেখানে ব্রহ্মপাদের অবদান সেইখানে তার মধ্যে আমাদের গুরুপাদ আছে এই জন্য তার অত্যন্ত প্রিয় ছিলেন। গুরু মহারাজ এই জন্য মায়াপুরে না গিয়ে প্রথম দিনে তিনি এই স্থানে যে আসছেন কেন আসছেন ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন যে যেতে হবে ওইখানে আগে ওইখান থেকে পরিক্রমা করতে হবে, ঠিক আছে ওইটা দেখলেন যে এই স্থানকে মহাপুর ধামকে প্রকাশ করেছেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর আর এই হচ্ছে কৃপানাখ্যা দ্বীপ,
অতএব আমি প্রথমে কৃতনাখ্যা মাধ্যমে এই ধাম প্রকাশ আছে যখন সেগুলো ঠাকুর পাঠ করলে আমি যাব তার পাশে প্রণত হয়ে আবার নৃসিংহদেবের কৃপা ভিক্ষা করে দিয়ে তারপরে সুস্থ ভাবে আমার সমস্ত পরিক্রমা করব এই জন্য তিনি এই পরিক্রমা পদ্ধতি তিনি প্রারম্ভ করলেন এইটা কোন সিদ্ধান্ত বিরুদ্ধে না প্রতি সব দিকে দৃষ্টি বিচার করলে আমার মনে হয় যে সে এই পদ্ধতিটাই যে গুরু মহারাজ করে দিয়েছেন এই যে সুন্দর সুস্থ এবং নির্বিঘ্ন ভাবে এই জন্য পুলিশ হয়ে যায় আমাদের অতদিন পরিক্রমা হয়েছে কোনোদিন নৃসিংহদেবের আর এই ভক্তিগুলো ঠাকুরের কৃপাতে কোন রকমের বিঘ্ন হয় না আর একটি স্থান এখানে আছে বিশেষ ছিল গৌরকিশোর দাস বাবা মহারাজে এইখানে ভক্তিগুলো ঠাকুর কাছে তিনি এই পরম তিনি স্মরণ করবার জন্য হরি কথা তিনি আসতেন তিনি ভজন করতেন যদিও কিন্তু এইখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বিমলানন্দ সরস্বতী বিমলা প্রসাদ সরস্বতী এইখানে তিনি এসে ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রমেতে বলেন যে আমি যদি শিষ্য হই তাহলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে আমার গুরু করবো চন্দ্রায়ণ ব্রত করলেন তিনি বলেন যে তারই শিষ্য বা তিনি বলেন যে আমি কেউকে শিষ্য করি না আমি কেউ খুঁজে হতে শিষ্য করবো না আমি শিষ্য হতে পারিনি ভক্তিগুলো ঠাকুর ইচ্ছা যে সে ইনারি শিষ্য হোক প্রভুপাদ বলেন যে তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব উনি বলেন তুমি বড় বিদ্বানের ছেলে ছেলের তুমি বড় বিদ্বান ভক্তিগুলো ঠাকুর তোমার পিতা তোমার বংশের সেই রকম গৌরব আর তুমি মহাবিদ্বান অল্প বয়সে তোমার নাম হয়েছে সরস্বতী সিদ্ধান্ত তুমি ইংরেজি হিন্দি বাংলা সব সংস্কৃতি ইত্যাদি জানো আর আকাশে তারা আর বাণী তুমি কিনতে পারো প্রার্থনা শুনে দিয়ে তারপরে তিনি এই স্থানে তাকে দীক্ষা ইত্যাদি প্রদান করেন পরবর্তীকালে ছিল শ্রী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মায়াপুরেতে তিনি সন্ন্যাস গ্রহণ করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিদেশে দেশে সর্বত্র তিনি প্রচার করেছেন এই স্থান হচ্ছে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের আমরা তার নিকটে এসেছি তার কাছে কৃপা প্রার্থনা করি আমাদের যাবতীয় সমস্ত সন্দেহ দূর করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর পাঠকে একান্তিক আমাদের ভক্তি প্রদান করুন বলা হচ্ছে যে সে এইখানে নদীপের এই যে মায়াপুর মায়াপুরের ওই ঘাট আছে নাগরিয়া ঘাট নদীপে যেখানে জগন্নাথ ঘাট ইত্যাদি স্নান করতেন ওইখানে যদি কেউ ডুবে তাহলে নামতে কোথায় একবারে বৃন্দাবনেতে ওই যেখানে রাস মন্ডল বংশী পাঠ ওইখানে এখানে ডুবে আর যাবে ওখানে আছে না কীর্তনে গৌরব গৌর প্রেম রসার নামে যে স্থানে যেবা ডুবে মাধব অন্তরঙ্গ এই জন্য এই সব বিশ্বাস রাখবেন গৌর ধাম আর বৃন্দাবন ধাম কোন বিশেষ কিছু তফাত নাই বৈশিষ্ট্য Oh!
মানুষ অবতার, এই জন্য কৃষ্ণের ইচ্ছায় ব্রহ্মা এবং আর্য সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন সপ্তগুণে, শিব ঠাকুর তমগুণে নাশ করেন। আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হচ্ছে হরিহর ক্ষেত্র। যত রকমের তত্ত্ব আছে, কৃষ্ণ তত্ত্ব, জীব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভগবত তত্ত্ব ইত্যাদি, সবথেকে জটিল তত্ত্ব হচ্ছে এই শঙ্কর তত্ত্ব। অনেকে এর মধ্যে ভুল করে দেয়, শঙ্করকে হয়তো জীবের কঠিনতে ফেলে দেয় অথবা তাহাকে একেবারে ভগবত কঠিনতে ফেলে দেয়, নির্ণয় কেউ করতে পারে না। আবার কেউ শিবকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করে, এই ঈশ্বর জ্ঞান করেছিল রামন, ঈশ্বর জ্ঞান করেছিল কংস, জরাসন্ধ, দুর্যোধন ইত্যাদি, তাহার ফলেতে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে তাকে পূজা করলে তাদের ধ্বংস হয়েছিল। এই জন্য অনেকে তাহার সেবা পূজা করে আবার তাদের ধ্বংস হয়ে যায়, ভস্মাসুর তাহারই পূজা করেছিল আবার তারও ধ্বংস হয়ে গেল। অতএব খুব সাবধানে শঙ্করের তত্ত্ব জেনে তাহার আরাধনা করা উচিত। সবসময় শাস্ত্রে তে লিখা আছে বৈষ্ণবানাং যথা সম্ভব, সমস্ত শাস্ত্রেতে শঙ্কর হচ্ছে কৃষ্ণের দাস, এইটা যেন সবসময় মনে রাখা আমাদের উচিত। যদি এই দাসত্বকে ভুলে গিয়ে তাকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে তাকে উপাসনা যদি করি, তাহলে রামন, জরাসন্ধ, কংস ইত্যাদির যে দুর্দশা হয়েছিল আমাদের সেই কেনা হয়ে যায়। কিরকম ভাবে এই মহাদেবের যে চরিত্র চিত্রণ করা হয়েছে আমি দু একটি তাহার উদাহরণ দিয়ে শিব তত্ত্বকে আপনাদের নিকটেতে, আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব আচার্য তার সিদ্ধান্তে স্থির করেছেন আমি সেটি বুঝাইবার চেষ্টা করছি। শ্রীমদ ভাগবত ইত্যাদি শাস্ত্রেতে দেখা যায় যে দক্ষ প্রজাপতি শঙ্করকে তাহার সবচেয়ে ছোট, কনিষ্ঠ, পরম সুন্দরী রূপবতী গুণবতী সতী দেবীকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালেতে একটি ব্রহ্মসভাতে সেখানে বড় বড় মহর্ষিগণ ছিলেন, দেবতারা ছিল, সেখানে ব্রহ্মা ইত্যাদি বসেছিলেন, শঙ্কর ওখানে ছিলেন, দক্ষ প্রজাপতি সেই সময় তো উপস্থিত হয়েছেন, ব্রহ্মাকে ছেড়ে সকলে তাকে প্রণাম করেছে, তাহার তেজ দেখে সকলেও বিভূত হয়ে যায়, তিনি ব্রহ্মাকে প্রণাম করেছেন আর বাকি সকলে তাকে প্রণাম ইত্যাদি করে অভিনন্দন জানিয়েছে। শঙ্কর সেখানে চুপচাপ বসেছেন। দক্ষ প্রজাপতির মহাক্রোধ হল, স্থূল বিচার সম্পন্ন সে ব্যক্তি, সেটি দক্ষ, তার নাম এই যে প্রজা উৎপন্ন করতে খুব দক্ষ, তাহার এই হাজার হাজারো প্রজা পুত্র কন্যা ইত্যাদি, এই জন্য তাহার ছেলে পেলে উৎপন্ন করার জন্য দক্ষ, এই জন্য তাহার নাম হচ্ছে দক্ষ। তিনি বৈষ্ণব শঙ্করের বিচার তিনি ধরতে পারলেন না, তিনি বলছেন যে আমি আমার কন্যাকে এই কুরুপুরবের সঙ্গে যে ভক্তি সাচ নিয়ে থাকে আর অমঙ্গল এই সব ধারণ করে ভস্ম মরা স্থানে শ্মশানের ছাই ভস্ম মাখে,
চারিদিকে সাপ টাপ নিয়ে থাকে, আর মরা লোকের মাথা মুন্ড নিয়ে আর মালা পরে, এরকম হলে একটা অঘোর লোকের নিকটে আমার আমার ছোট মেয়েটাকে বিবাহ দিয়ে আমি মহা দুঃখেতে আছি। এই বানর স্বভাব আমি তাহার পিতা তুল্য, আমি এখানে আসলাম আর আমাকে সম্মান দেয় নাই।
Ah,
नाम करुणा भराद्रम तो गतिरंधका तवैवास्मि न जीवाम त्वया विना इति वीक्ष्य राधे तं नयमाम चरणं। আপনারা ইতঃপূর্বে পূজ্যপাদ শ্রী বিক্রম মহারাজের মুখে এই ধামের কিছু কিছু মাহাত্ম্য শ্রবণ করেন এবং শ্রী ভক্তিগুণ ঠাকুর লিখিত নদীপ ধাম মাহাত্ম্যের মধ্যে কিরকম অপূর্ব অল্পেতে কিরকম সুন্দর বর্ণন করেছেন। নদীপ ধাম মধ্যে নটি দ্বীপ, যার মধ্যে চারটি দ্বীপ গঙ্গার ও পারেতে, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ এবং মধ্য দ্বীপ, এই চারটি যমুনার ও পারে গঙ্গার ও পারে। আর এ পারেতে কৌলদ্বীপ, রিপু দ্বীপ, জন্নু দ্বীপ, মধুরম দ্বীপ এবং রুদ্রদ্বীপ, এই পাঁচটি, এই নটি কৌলদ্বীপ আজ বলেছি। আমরা কোলদ্বীপ থেকে আজকে চলেছি, কোলদ্বীপ থেকে গঙ্গার ধারে 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 সমুদ্রগড় পর্যন্ত অন্তিম সীমা, এই দিকে হচ্ছে ওইটি শেষ সীমা হচ্ছে কোলদ্বীপ। আর আমরা রেলওয়ে লাইন পার করে দিয়ে এ পারে এসে গিয়েছি, এইটি হচ্ছে ঋতুদ্বীপ। তারপরে আমরা কালকে বিদ্যানগর ইত্যাদি যে